আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকাল আমরা সকলেই স্বাস্থ্য সচেতন, তাই খাদ্যের তালিকায় রয়েছে সালাদের চাহিদা। প্রোটিন সালাদ স্বাস্থ্যের জন্য যেমন খুবই উপকারী, সেই সাথে এই আইটেমটি শরীরের আয়োডিনের চাহিদাও মেটায়, পাশাপাশি পেটও ভরায় আর বাড়তি ওজন কমাতেও সাহায্য করেন। বিভিন্ন রকমের সালাদ হয়, তবে আজ আপনাদেরকে আমি একেবারে একটা ভিন্ন স্বাদের প্রোটিন সালাদ তৈরি করে দেখাবো। তো চলুন দেখা যাক আজকে আমি কিভাবে চিকেন সালাদ তৈরি করলাম। এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ আপেল কুচি, এখানে হাফ কাপ পরিমাণ শসা কুচি, হাফ কাপ পরিমাণ বেবি কর্ন আর হাফ কাপ পরিমাণ মটরশুঁটি সেদ্ধ। এখানে আছে এক কাপ পরিমাণে বনলেস চিকেন, যেটাকে আমি আদা রসুন লেবুর রস দিয়ে ম্যারিনেট করে এটাকে একটু ফ্রাই করে নিয়েছি। এছাড়া আছে এক কাপ পরিমাণ আলু সেদ্ধ, এখানে আর নিয়েছি হাফ কাপ পরিমাণে গাজর সেদ্ধ, আর নিয়ে নিলাম দুটো ডিম। ডিমটা কিন্তু আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। আমার এই আইটেমগুলো আমি এখন এক পাশে রেখে দিয়ে আমি এখন একটা সস তৈরি করব। আর এই সসটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক টেবিল চামচের চেয়ে বেশি মেয়োনাস, আর এখানে নিয়েছি এক কাপ পরিমাণের টক দই, পরিমাণ মতো লবণ, হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আর এক টেবিল চামচ লেবুর রস, এক টেবিল চামচ হানি। আমি এখন একটা পাত্রে এক কাপ পরিমাণে টক দই ঢেলে দিলাম, আর এর সাথে দিয়ে দিচ্ছি মেয়োনাস। এখন দিয়ে দিব এক টেবিল চামচ লেবুর রস, আর এর সাথে এখন অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। একদম লাস্টের দিকে আমি এখন দিয়ে দিচ্ছি হানি। এই হানিটা দেওয়ার পর আমি এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব, আর মিক্স করা হয়ে গেলেই আমার সসটা রেডি। এখন আমি একে একে আমার আইটেমগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম সেদ্ধ মটরশুঁটি, তারপরে বেবি কর্ন হাফ কাপ, এখানে আপেল হাফ কাপ সেদ্ধ, গাজর এক কাপ পরিমাণে, আলু এক কাপ পরিমাণে, এখানে বনলেস চিকেন যেটা আমি ফ্রাই করে নিয়েছিলাম, আর হাফ কাপ পরিমাণে শসা। এখন এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেব। এই সসের সাথে ভালোভাবে মিক্স করার পরে যে কোনো পাত্রে আপনার পছন্দ অনুযায়ী সার্ভ করতে পারবেন চিকেন সালাদ। আপনারা যদি এর সাথে অ্যাভোকেডো মিক্স করেন, তাহলে আগে একটু মিক্স করার পরে একদম লাস্টের দিকে অ্যাভোকেডোটা মিক্স করবেন। আর এর সাথে আপনারা মাস্টার্ড সস অথবা আপেল সসও মিক্স করতে পারেন। আমি একটু দেখা সৌন্দর্যের জন্য সালাদ পাতা বিছিয়ে তার উপর এই সালাডটা
ডেকোরেশন করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করতে পারেন। আমি যে পরিমাণে সালাদ তৈরি করেছি, যেই পরিমাপটা নিয়েছি, এটা চারজন খেতে পারবেন। এই তো আমার রেডি হয়ে গেল চিকেন সালাদ, প্রোটিন সমৃদ্ধ চিকেন সালাদ। আপনারা যারা এটা তৈরি করেছেন তারা তো এটা স্বাদ গুণ অবশ্যই জানেন, আর যারা তৈরি করেন নেই তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।